স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্রের প্রথম খণ্ডের স্বার্থরহিত কর্ম এই বিষয়ে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, এই পৃথিবীর যাবতীয় কর্ম, প্রত্যেকটা কর্ম, শুভ এবং অশুভ, ফলপ্রদ। হয়তো আমরা মনে করি একটি শুভ কর্ম করছি, তার কোনো অশুভ ফল আমরা পাব না। আবার হয়তো কেউ একটা অশুভ কর্ম করছে, তার শুভ ফল নেই। কিন্তু না, পৃথিবীর যাবতীয় কর্মের, প্রত্যেকটা কর্মের ফল শুভ এবং অশুভ। যেমন একটা সুন্দর আগুনের শিখা জ্বলছে, তার পাশে যেমন ধোঁয়া অবশ্যম্ভাবী, তেমনি প্রত্যেকটা কর্মের শুভ অশুভ দুটো দিক আছে। তিনি উদাহরণ দিচ্ছেন, অর্জুন, তিনি দ্রোণ এবং ভীষ্মকে হত্যা করেছিলেন। কেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। দুর্যোধনের মতো অহংকার, লোভ, ঘৃণা মনোবৃত্তির হাত থেকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দ্রোণাচার্য এবং ভীষ্মকে অর্জুন হত্যা করতে বাধ্য হয়েছিল। হত্যা করলেও সেটা তো হত্যা। তাই বৃহত্তর সত্যের প্রতিষ্ঠা করার জন্য ক্ষুদ্রতম স্বার্থ, ক্ষুদ্রতম অশুভ স্বীকৃত। ঠিক একইভাবে কৃষ্ণ কংস এবং জরাসন্ধকে হত্যা করেছিলেন। কেন? সত্য প্রতিষ্ঠা করার জন্য। তাই সত্য প্রতিষ্ঠা করার জন্য, বৃহত্তর সত্যের স্বার্থে, কৃষ্ণ তো নিজের জন্য কিছু করেননি, সত্যবানদের প্রতিষ্ঠা করার জন্য তিনি এই কাজটা করেছিলেন। কিন্তু তাও তো হত্যা। আমরা যখন এই মুহূর্তে কোনো ভালো কথা আলোচনা করছি, বা যে মুহূর্তে আমরা গীতা পাঠ করছি, সেই মুহূর্তে আমাদের এই শব্দের আঘাতে কত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র জীব নিহত হচ্ছে, তাও তো হত্যা। তাই বৃহৎ সত্যের প্রতিষ্ঠা করার জন্য ক্ষুদ্র সত্য বিসর্জন দিতে হবে। এটাই আজকের প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমার এই ভিডিওটি যদি কারোর এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে লাইক কিংবা কমেন্ট করবেন, এবং যদি এটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনার বন্ধু বান্ধব তারাও জানতে পারবে। তাহলে কি হলো, প্রত্যেকটা কর্ম শুভ এবং অশুভ ফলদায়ক। যা কিছু আমরা করি না কেন, যেটাকে আমরা ভালো মনে করে করি না কেন, তার মধ্যে অবশ্যই অশুভ কিছু আছেই। আমরা অশুভ যা কিছু করি না কেন, তার মধ্যে অবশ্যই ভালো দিক আছে। ধন্যবাদ।